নিউজিল্যান্ড যখন খেলতে গেছিলাম তখন আমার টি টোয়েন্টি ম্যাচে ডেবু হয়েছে। তো আমি ফার্স্ট ম্যাচে 2 উইকেট পাইছিলাম, একটা ম্যাচও জিততে পারি নাই। কোন কন্ডিশনে আমরা আলহামদুলিল্লাহ সিরিজ জিতছি, প্রথম 2টা জিতার পর আজকে 3-4 নম্বর ম্যাচে এসে আমরা সিরিজ জয় কনফার্ম করছি আলহামদুলিল্লাহ। অনুভূতি বলতে খুব ভালো লাগতেছে আর খুব খুশিও লাগতেছে, নিজেও পারফর্ম করছে এই জন্য। অ্যাডজাস্টমেন্ট বলতে মানে সিমে একটু হিট করছি বেশি, মানে সিমে বল করার চেষ্টা করছি, মাঝে মধ্যে 2-1টা ক্রস সিমে বল করছি। অ্যাডজাস্টমেন্ট বলতে যে উইকেট একটু টার্নিং উইকেট ছিল, চেষ্টা ছিল যে একটা জায়গায় বল করা, এটাই আসলে। এখন সত্যি কথা বলতে পাওয়ার প্লেতে বোলিং করে আমি অভ্যস্ত হয়ে গেছি, আর পাওয়ার প্লেতে আমাকে বল দিয়ে আসলে বলা হয় না যে তুমি আমাকে একটা উইকেট বাইর করে দাও বা এরকম কিছু বলা হয় না, জাস্ট আমাকে আমি আমার মতো করে বোলিং করার জন্য বলা হয়। আমিও চেষ্টা করি যত মানে কম রান দেওয়া যায়, মানে পাওয়ার প্লেতে যাতে আমি রান কম দেই, ওইরকম ডট বল করে যাই, এরকম চেষ্টা থাকে আমার। ফিনাল যখন মানে লিভারশিপ করতেছিল তখন রিয়াদ ভাই আমাকে বলছিল যে ও লিভারশিপ করলে তুই আর একটু আস্তে বল করবি। তো আমি যখন মানে বোলিং করতে গেছিলাম তখন ও দেখছি একটু আগেই ঘুরে গেছে, তো আমি একটু পিছনে অনেক জোরে বলটা করছি, ওর মিস টাইমিংয়ে উইকেটটাও পেয়ে গেছে আর কি। আসলে গুরুত্বপূর্ণ সদস্য হয়েছি কি না এখনও জানি না, তবে আমার কাছে যেটা মনে হয় আমি দল থেকে অনেক সাপোর্ট পাইতেছি, বিশেষ করে ক্যাপ্টেন সিনিয়র প্লেয়াররা আমাকে অনেক সাপোর্ট করতেছে, এইটা হয়তো বা আমার মানে কনফিডেন্স লেভেলটা আরও হাই করে দিতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমি ভালোও করতেছি। আর কোচও আমাকে আমার সাথে পার্সোনালি কাজ করে, মানে আমার সাথে অনেক কিছু শেয়ার করে, আমি অনেক কিছু শেয়ার করি। তো কালকে যখন আমরা প্র্যাকটিস করতেছিলাম তখন কোচের সাথে আমার কথা হয়েছে, কোচও আমাকে বলছিল যে উইকেটে আরেকটু আসতে বল করলে মনে হয় ভালো হয়, তো আমি কালকে ওইটাই প্র্যাকটিস করছিলাম আর আজকে ওইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আসলে প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাকে যে কোনো উইকেটেই বল করতে হবে, ফ্ল্যাট হোক, টার্নিং হোক বা যাই হোক, আমাকে করতে হবে, আমাকে ভালো করতে হবে এবং সিচুয়েশন অনুযায়ী আমাকে বল করে যেতে হবে। এখন কোন জায়গায় কীরকম উইকেট ওইটা তো আর আমি আগে থেকে জানি না, বাট আমার চেষ্টা থাকবে আমি যতটুকু ভালো করা যায় আমি ভালো করার চেষ্টা থাকবে আর কি। মেয়েদের যখন বোলিং করে আর আমি যখন বোলিং করি তো আমরা দুইজন একটাই কথা বলি যে আমার একটা ওভার যখন খারাপ হয় তুমি এসে কভার করে দিও, বা তোমার একটা খারাপ হলে আমি এসে কভার, আমরা দুইজন এটা নিয়ে কথা বলি। বাট মুস্তাফিজ সাইফুদ্দিনের সাথে ওইরকম কোনো কথা হয় নাই, বাট আমি আর মেয়েদি প্রায় সময় এটা নিয়ে কথা বলি, ও আমাকে মানে উৎসাহ দেয়, আমিও ওরও উৎসাহ দেই আর কি। প্রস্তুতি বলতে সবচাইতে বড় কথা আমরা ম্যাচ জিততেছি, আর ম্যাচ জিতলে এমনি মানে কনফিডেন্স অনেক হাই হয়ে যায়। তো আমরা ম্যাচ জিতে যেতে যাইতেছি ওয়ার্ল্ড কাপ খেলতে, অবশ্যই আমাদের কনফিডেন্স অনেক ভালো থাকবে এবং আমরা ইনশাআল্লাহ ভালো করবো আমার বিশ্বাস। ওরাও মানে আমাদের মতনই করার চেষ্টা করতেছে আর আমাদের উইকেট অনুযায়ী ওরা বল করার চেষ্টা করতেছে। আমার কাছে একটা জিনিস মনে হইতেছে যে মানে আমরা যা করছি তার থেকেও ভালো ওরা চেষ্টা করছে আমার কাছে মনে হচ্ছে। ফিন অ্যালিনের উইকেটটা, ওই উইকেটটাই আমার কাছে সবচাইতে ভালো লাগছে। আর গ্রেম হোমকে তো আমি 3 বার আউট করছি আজকেরটা নিয়ে, তো অ্যালিনের আউটটাই আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ ও লিভারশিপ খেলতে চাইছিল, আমি ওইটা অনেক জোরে বল করছি, ওর মিস টাইমিং করছে ওই উইকেটটা। আর আমি এর আগের ম্যাচেও আমার মানে টার্গেট ছিল অ্যাটলিস্ট যেহেতু ওর উইকেটটা পাই, আমি আমার ডেবু উইকেট ওর।